Hello. 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 How are you? Bolun, how are you? How are you? Okay, that. Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope you've been fine by the grace and mercy of Almighty Allah. This is my daughter. He is now on my left lap. অর্থাৎ বাম কোলে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব বেশ কিছু রুলস, এবং এটা মূলত হচ্ছে প্রপার এবং কমন নাউনের সাথে রিলেটেড যে আর্টিকেল রয়েছে সেটাই আমরা শিখব। ওয়েল, ওয়েলকাম টু নাসিস ক্লাব। আমরা এখানে দেখব যে কমন এবং প্রপার নাউন, এই দুইটা আমরা একটু ক্লিয়ার হয়ে যায়। প্রপার এবং কমন নাউন, যদিও বা আমরা আর্টিকেল শিখছি, বাট আর্টিকেলের সাথে কীভাবে ইন্টার রিলেটেড রয়েছে এই কমন নাউনের সাথে প্রপার নাউনের সাথে, সেটা আমরা এখানে তুলে ধরব। এখানে হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে কি, এটা আগে আমরা বুঝে ফেলি। এটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা আলোচনা। পার্টস অফ স্পিচে সেখানে বিস্তারিত আলোচনা করেছি, বাট এইখানে অল্প একটু আলোচনা করবো। সেটা হচ্ছে কমন বলতে কমন, বুঝতে দিতে পারছেন? কমন বলতে মানে সবাই, এমন একটা বিষয় কমন। সো কমন হচ্ছে, এখানে উদাহরণ হিসেবে নিতে পারি ফোন। ফোন বলতে পৃথিবীর সকল ফোন, সেটাই হচ্ছে কমন। বাট এই ফোনকে যদি আমি নাম দিয়ে দিই এক একটা, যেমন হচ্ছে স্যামসাং, অপো, ভিভো, আইফোন, এটাই হচ্ছে প্রপার নাউন। সো প্রপার নাউন কাকে বলে? প্রপার হচ্ছে যে যেটাকে, যেটা নাম একেবারে স্পেসিফিকভাবে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রপার নাউন। আমরা আরও কিছু উদাহরণ দেখব, তবে তার আগে বলে রাখি যে প্রপার নাউনের প্রথম লেটারটা অবশ্যই বড় হাতে হবে। এটা দেখলেই আপনি চিনতে পারবেন, দেখার সাথে সাথে চিনতে পারবেন। যেমন স্যামসাংয়ের ইয়েটস, অপর ও, ভিভোর ভি, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারলাম যে প্রপার আর কমন নাউন। তারপরে রয়েছে কান্ট্রি। কান্ট্রি বলতে পৃথিবীর সব কান্ট্রি, বা আমি ইন্ডিয়া, বাংলাদেশ যদি বলি তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন, মানে স্পেসিফিকভাবে বাংলাদেশ তো বাংলাদেশ, অটোমেটিক আমরা চিনে ফেলবো। ইন্ডিয়া তো ইন্ডিয়া, অটোমেটিক আমরা এটা চিনে ফেলবো। তাহলে ইন্ডিয়ার আই বড় হাতের বাংলাদেশের বি বড় হাতের হবে। ম্যান বলতে পৃথিবীর সব ম্যান, বাট নিশাত, নওশিন, এগুলো এক একটি স্পেসিফিক নাম। লেডি বলতে কি মহিলা, পৃথিবীর সব মহিলা, বাট যদি রেখা, হিমা মালিনী বা কোনো একটা নাম বলি তাহলে সেগুলি স্পেসিফিক হয়ে যায়। যেমন মার্কেট বলতে পৃথিবীর সব মার্কেট, বাট সেন্টু মার্কেট, ক্লাব সুপার মার্কেট, মৌচাক মার্কেট, আমরা একটা নাম দিয়ে দিলেই সেটা হয়ে যাবে প্রপার নাউন, অর্থাৎ স্পেসিফিক। হোটেল বলতে পৃথিবীর সব হোটেল, বাট ইন চাপাইনওয়াবগঞ্জে স্কাই ভিউ হোটেল, ফুড ক্লাব আছে। অবশ্যই মাথায় রাখতে হবে এগুলোর প্রথম, প্রত্যেকটা প্রপার নাউনের প্রথম লেটারটা বড় হাতের হয়। আচ্ছা, এই যে বারবার বলছি যে স্পেসিফিক, স্পেসিফিক মানে একটা নির্দিষ্ট নাম মানেই হচ্ছে স্পেসিফিক। আচ্ছা, স্পেসিফিক মানেই হচ্ছে ডেফিনিট, কিন্তু আর ডেফিনিট মানে হচ্ছে কি, দা, রাইট? আমরা দা ব্যবহার করি যার সাথে জানাশোনা পরিচিতি রয়েছে পূর্বে থেকেই, মানে তার সম্বন্ধে আলাদা একটা এক্সপিরিয়েন্স রয়েছে পূর্বে থেকে, সেক্ষেত্রে আমরা দা ইউজ করি। এইখানে আমাদের কেন দা ব্যবহার করতে হবে না? আমরা জানি যে প্রপার নাউনের পূর্বে দা বসে না। কেন বসে না সেটা আশা করি বুঝতে পেরেছেন, যে ফোন হচ্ছে যে কোনো ফোন হতে পারে, সেটা একটা ফোন হতে পারে, দুইটা ফোন হতে পারে, যে কোনো ফোন হতে পারে, সেখানে এএন বসাতে পারি এবং সেটাকে স্পেসিফিক করার জন্য দা ফোনও বসাতে পারি। কান্ট্রি বলতে যে কোনো একটি কান্ট্রিকে আমি কল করতে পারি, বাট দ্য কান্ট্রিও ইউজ করতে পারি, অর্থাৎ এএন, দ্য, তিনটাই আমরা কমন নাউনে ইউজ করতে পারি। বাট প্রপার নাউনে দা ইউজ করতে আমরা পারি না, কিন্তু এ ইউজ করতে পারি, এটা পরে আসছে। আমি এএন ইউজ করতে পারি বাট পরে আসছি। সো এগুলো অলরেডি স্পেসিফিক, বাংলাদেশ তো বাংলাদেশ, অন্য কোনো কান্ট্রি এখানে কল করছে না। যদি বলি যে অপো, তো সে অপোই নিয়ে আসবে, অন্য কোনো কিছু নিয়ে আসবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা ব্র্যান্ডের এক একটা নিজস্ব নেম রয়েছে, এটাই হচ্ছে প্রপার নাউন। হোটেল বলতে হোটেল, পৃথিবীর সব হোটেল, কিন্তু নির্দিষ্ট একটি হোটেল বলতে গেলে দা আমরা ইউজ করতে পারি, বাট একেবারে স্পেসিফিক যদি নাম দেওয়া হয় যে ফুড ক্লাব বা স্কাইভিউ ইন বা চাংপাই হোটেল, তাহলে একবারে একেবারে স্পেসিফিক হয়ে যায়। তাই এক্সট্রা আবার দা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, অলরেডি স্পেসিফিক হয়ে আছে, তাই এক্সট্রা স্পেসিফিক করার কোনো প্রয়োজন হয় না। যদি এক্সট্রা আপনি দা দেন তাহলে সেটা হবে রিডান্ডান্সি এবং সেটা নিয়মের বাইরে। ওয়েল, আমরা এখানে চলে আসি। যেমন হচ্ছে নিশাতের আগে দা হবে না, বাংলাদেশের আগে দা হবে না, হাসিনার আগেও কখনো দা হবে না, বাট এ এন হতে পারে, রাইট? কিভাবে? দেখুন, আ মাসুদ মেট মি টু ডেই, মানে একটা এক মাসুদ, মানে মাসুদ, মাসুদ তো অনেক নাম আছে, শুধু যে একজনই পৃথিবীতে মাসুদ সেটা নয়,
সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি এক মাসুদ আমার সাথে দেখা করতে এসেছিল মানে অনির্দিষ্ট ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি ডেফিনিট না কিন্তু এটা এখানে এ ব্যবহার করা হয়েছে মানে এখানে এ এন যেটাই হোক না কেন এটা ইন্ডিফিনিট ক্ষেত্রেই ব্যবহার হয় মানে অনির্দিষ্ট কোন এক মাসুদ মানে অনেকগুলো মাসুদের মধ্যে কোন একটা মাসুদ রাইট নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা অনির্দিষ্ট ক্ষেত্রে ইউজ করা হয়েছে তারপর হচ্ছে যে ইউ আর আ শেখ হাসিনা এটাও আমরা জানি যে প্রপার নাউনের পূর্বে দা বসে না ঠিক আছে ওকে রাইট আমরা তো জানি শেখ হাসিনা এর পূর্বে দা বসবে না বাট এ এন বসতে পারে কীভাবে বসতে পারে সেটা হচ্ছে এখানে ইউ আর এ হাসিনা বলতে এর এর এরকমটা বুঝাচ্ছে যে শেখ হাসিনার মধ্যে যতগুলো গুণ রয়েছে বা যতগুলো ভালো গুণ খারাপ গুণ বা যে যে গুণগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত গুণগুলো ইউ বলতে যে লোকটা আমার সামনে আছে তাকে বলছি যে ইউ আর শেখ হাসিনা আমরা কথায় কথায় বলি না ভাই আপনি একজন শেখ হাসিনা তার মানে হচ্ছে যে শেখ হাসিনার মধ্যে যতগুলো গুণ গুণাবলী যাই থাকুক না কেন সেটা সেই তার এই গুণাবলীগুলো আপনার মধ্যে বিচরণ করছে বা আপনার মধ্যে আবির্ভাব করছে দেখা যাচ্ছে এক্ষেত্রে আমরা বলতে পারি ইউ আর আ শেখ হাসিনা ইউ আর আ নজরুল ইউ আর আ শেক্সপিয়ার আমরা এইভাবে কিন্তু এগুলো বলি এরপরে যেমন আমরা বলতে পারি ইউ আর আ ট্রাম্প ইউ আর আ বাইডেন তার মানে ওর মধ্যে কী কী গুণগুলো আছে এগুলো কম্পেয়ার করার ক্ষেত্রে আমি বলছি যে তুমি বাইডেন রাইট বা ইউ আর আ মির্জাফর মানে মির্জাফর একটা নাম এটা কিন্তু আসলে গালি না মির্জাফর একটা নাম বাট মির্জাফর শব্দটার সাথে সম্পৃক্ত রয়েছে অনেকগুলো ভালো খারাপ পক্ষে বিপক্ষে অনেক কিছুই তাই না মির্জাফর একটা খারাপ লোক হিসেবে আমরা জানি কারণ তার মধ্যে বিশ্বাসঘাতকতা ছিল খারাপ চিন্তাভাবনা ছিল এবং সে আমাদের সাথে বিট্রে করেছে বাঙালির সাথে বিট্রে করেছে যার কারণে সে মির্জাফর নামটা বলতেই কেন জানি না মনে হয় যে সে একটা খারাপ লোক মানে তার গুণাবলীর বিশেষণ বিষয়গুলো চলে আসে সামনে আমরা এরপরে চলে যাই যে প্রপার নাউনের পূর্বে দা বসে না বাট এখানে কীভাবে দা বসছে যেমন হচ্ছে আপনাদের সকল বইয়ে লেখা আছে যে বিশেষ করে ধর্মগ্রন্থ বা কোনো বিখ্যাত হোটেল বিখ্যাত কোনো পাহাড় পর্বত নাম ধর্মগ্রন্থ এগুলো যদি থাকে সেগুলোর ক্ষেত্রে দা বসে যেমন হচ্ছে এখানে দেখুন প্রথম আলো বা ডেইলি স্টার এগুলো হচ্ছে পত্রিকার নাম এগুলো তো নিশ্চয়ই প্রপার নাউন তাই না পেপার পত্রিকা বলতে নিউজ পেপার বলতে সবগুলো নিউজ পেপার বাট ওখান থেকে স্পেসিফিক করে যদি আমি এগুলো নাম করে ফেলি প্রপার নাউন করে ফেলি মানে প্রথম আলো যদি নিয়ে আসি ডেইলি স্টার যদি নিয়ে আসি বা ইত্তেফাক যদি বলি তাহলে তো সেগুলো প্রপার নাউন হয়ে যায় আর প্রপার নাউন হলে তো দা হয় না এটা আমরা জানি বাট নিউজ পেপারের ক্ষেত্রে ব্যতিক্রম সেখানে দা ব্যবহার হবে ওকে তারপরে চলে আসি এখানে লেখা আছে হোলি কোরআন আচ্ছা ধর্মগ্রন্থ বলতে পৃথিবীর সকল ধর্মগ্রন্থ রাইট রিলিজিয়ন বুক সকল ধর্মগ্রন্থ বাট যখন আমি হোলি কোরআন বলবো বাইবেল বলবো গীতা বলবো আরও যেগুলো আছে না বিভিন্ন যতগুলো জাতি আছে তাদের যে ধর্মগ্রন্থ সেগুলো যখন স্পেসিফিক করে দিচ্ছি তখন নিশ্চয়ই সেটা প্রপার নাউন আর প্রপার নাউন হলে তার পূর্বে দা বসে না এটাই আমরা জানি বাট এইখানে কিন্তু দা বসছে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে তারপরে দেখুন আমরা ট্রেনের কথা বলি যেমন সিল্ক সিটি ট্রেন রয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেন রয়েছে সো এইগুলো কিন্তু প্রপার নাউন ট্রেন বলতে সব ট্রেন বাট নাম দেওয়া আছে স্পেসিফিকভাবে সেটা আছে প্রপার নাউন তবুও এদের পূর্বে দা বসবে এটা হচ্ছে নিয়ম রুলস এরপরে ধরুন যে বিখ্যাত জায়গা যেমন তাজমহল অলরেডি তাজমহল বলতে একটা ব্র্যান্ড সবাই চিনে রাইট বাট তারপরেও একে স্পেশালি স্পেশালভাবে দেখানোর জন্য স্পেশালিটি দেখানোর জন্য তার পূর্বে আমরা দা ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে প্রত্যন্ত অঞ্চলে থাকা দরিদ্র মেধাবী ছাত্ররা ভালো কিছু শিখতে পারে জেনুইন কিছু শিখতে পারে এবং নিজেদেরকে আপডেট করতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্লাসটি এখানে শেষ করছি নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রেখে